তোমার স্কুলের কিংবা বোর্ডের যে কোনো এমসিকিউ পরীক্ষায় পঁচিশে কেমনে টোয়েন্টি প্লাস পাবা আর থার্টিতে কেমনে টোয়েন্টি ফাইভ প্লাস পাবা সেটার একদম বিস্তারিত টু জেড গাইডলাইনস তুমি এই ভিডিওটাতে পাওয়া যাবা মানে হচ্ছে একজাক্টলি কোন কোন জিনিসগুলো পড়লে আমরা এমসিকিউ পঁচিশে বিশ প্লাস কমন পাবো বা ত্রিশে পঁচিশ প্লাস কমন পাবো সাথে আমি কেমনে পড়লে সেই এমসি পারবো এক্সাম হলে ওভারঅল এই ভিডিওতে পাওয়া যাবে ওকে পুরোটা মনোযোগ দিয়ে দেখবা আমি খুবই দ্রুত আগাবো নাম্বার থিং তোমাকে আগে বুঝা লাগবে হলে যে আসে না এগুলোর জন্য দুনিয়ার সব কিছু পড়ে যাইতে হয় না আগে থেকেই প্রেডিক্ট করা যায় এক্সাম হলে কি কি এমসিকিউ আসবে ফর এক্সাম্পল দুই হাজার ফিজিক্স ঢাকা বোর্ডে যে পঁচিশটা এমসিকিউ আসছে এর মধ্যে বাইশটাই আগে থেকে প্রেডিক্ট করা গেছে কি আসবে মানে হচ্ছে বিগত বছরের বোর্ডের কোশ্চিন থেকে এই বাসটা দিয়ে দিছে কথা বুঝছো এরকম প্রত্যেক বছরই তোমার এক্সাম হলে পঁচিশটার মধ্যে যে এমসি কিগুলো আসবে ওইগুলো কোত্থেকে আসবে আগে থেকে প্রেডিক্ট করা যায় সো আগে তুমি যদি এক্সাম হলে ভালো করতে চাও দুইটা উপায় আছে এক তুমি এক্সাম হলে সবগুলো এমসি বসে বসে তুমি সলভ করলা হ্যাঁ কমন না তোমার বেসিক আছে বেসিক দিয়ে সলভ করলা কথা বলছো আরেকটা ওইভাবে হচ্ছে উপায় হচ্ছে আমার বেসিকও আছে আবার আমার কমনও পড়ছে পঁচিশটা থেকে বাইশটা তেইশটা চব্বিশটা কমন পড়ে গেছে এই দ্বিতীয় কেসটা যদি তুমি ঘটাইতে পারো না যে কমনও পড়ছে মানে গুলো তুমি আগেও সলভ করে গেছো প্লাস তোমার বেসিকও আছে সেই ক্ষেত্রে পঁচিশে পঁচিশ স্কোর করা কিংবা ত্রিশে উনত্রিশ ত্রিশ স্কোর করা খুবই সহজ হয় তো এটার জন্য আমাদের প্রথম ধাপ হবে কমন ফেলাইতে হবে এখন প্রত্যেকটা সাবজেক্টের এমসিকিগুলো থেকে কমন আসে এক নাম্বার ভাইয়া ফিজিক্স বলো কেমিস্ট্রি বলো বায়োলজি বলো বাংলা বলো এগুলার বলো যে সাবজেক্ট অনুশীলনীতে অনুশীলনীর আছে কিউ গুলা যদি তুমি খুব ভালো করে বোঝা বেসিকটা ক্লিয়ার করে বুঝা সলভ করে যাও তাইলে এখান থেকে তুমি পঁচিশে সেভেন প্লাস থ্রিসে নাইন প্লাস এমসিকিউ কিউ তুমি কম পাবা অ্যারাউন্ড টেন তাইলে সাতটা কিংবা দশটা এম তুমি এখান থেকে কমন পাবা মানে পাঁচ নাম্বারটা কথা বুঝছো এখান থেকে চলে আসে আমি এখানে আট লিখতে পারি মানে তুমি যদি প্রত্যেকটা সাবজেক্টের অনুশীলনীর যে এম গুলো আছে সেগুলো খুবই ভালো করে ব্যাখ্যা দেখে বুঝে বেশি ক্লিয়ার করে সলভ করে যাও তাইলে পঁচিশে আট কিংবা ত্রিশে দশ তুমি কমন পায়া যাবা কথা বুঝছো কেন কমন আসে কারণ একটা অধ্যায়ের অনুশীলনীতে ভাইয়া এবং আপু ওইসব এমসি কিউই দেওয়া থাকে যেসব এমসিকিউ এই অধ্যায়ের ফান্ডামেন্টাল কথা বুঝছো ধরো ফিজিক্সের গতি এই অধ্যায়টা এই অধ্যায়টা থেকে টোটাল সাতটা টাইপের এমসিকিউ সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ওই সাতটা টাইপ থেকে একটা করে অনুশীলনীতে দেওয়া থাকবে কথা বুঝছো তো ওই সাতটা টাইপের প্রত্যেকটা থেকে একটা একটা করলে তাহলে কি এগুলো সিভিলিয়ার এমসিকিউ কিংবা হুব একজাম হলে চলে আসে আচ্ছা ডান সেকেন্ড এইবার যদি তুমি আমি ফর এক্সাম্পল ধর ফিজিক্সের গতি বা পুরো ফিজিক্সের কথাই বলি এইবার ফিজিক্সের প্রত্যেকটা অধ্যায় যদি তুমি বোর্ডের সবগুলো এমসিকিউ করে যাও তাইলে তুমি পঁচিশে পনেরো প্লাস এবং ত্রিশে বিশ প্লাস তুমি শিওর কমন পাবা আমার কথা যদি বিশ্বাস না হয় তুমি দু হাজার চব্বিশের কোশ্চেনটা খেটে দেখো দু হাজার তেইশের কোশ্চেনটা খেটে দেখো তুমি দু ষোলো থেকে বাইশ পর্যন্ত কী কী আসছে দেখো দেখো তেইশে পনেরো প্লাস না অ্যাকচুয়ালি পঁচিশে বিশ প্লাস ত্রিশে পঁচিশ প্লাসই রিপিট হয় কথা বুঝছো আমি একটু কমাই বললাম ওকে আচ্ছা আমি প্রভাবলি আমার অজান্তে কথা বুঝছো কথা বুঝছো এটা বারবার রিপিট করতে থাকে এটা আমি গতকালকে আমার ভিডিও দেখতে গিয়ে খেয়াল করলাম এটা আবার সলভ করা লাগবে খুবই বলি কথা বুঝছো একটা লাইন বলি কথা বুঝছো খুবই হাস্যকর একটা জিনিস আচ্ছা এরপর তুমি যদি সবগুলো সলভ করতে পারো তাইলে তুমি পঁচিশে টোয়েন্টি প্লাস আর ত্রিশে টোয়েন্টি ফাইভ প্লাস শিওর কমন পাবা শিওর একটু করার পরে না আর লাগে না বেসিক্যালি একটু করার পর এম আর কিচ্ছু লাগে না বাট তুমি যদি তোমার প্রিপারেশনটাকে একদম ঝালাই করে হানড্রেড পার্সেন্ট বা নাইনটি নাইন পার্সেন্ট কমপ্লিট করতে চাও তুমি যদি প্র্যাকটিসের উপর থাকতে চাও ফাইনালি তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে গাইডের সব এমসি করতে পারো বাট এটা শুরুতেই না আগে তুমি ধরো ফিজিক্সের এমসি ভালো করতে চাচ্ছ আচ্ছা বাইরে আজান হচ্ছে আমার প্রবলেম ব্র্যাক নেওয়া উচিত ওকে আজান শেষ আমরা যে এখানে ছিলাম শোনো এই গাইডের গাইড লেখা ছিল গাইডের সব এমসি আসলে জাস্ট উপরের জিনিসগুলা যাতে চর্চায় থাকে এটার জন্য তো তুমি ধরো ফিজিক্সের প্রত্যেকটা অধ্যায় এমসিকিউ প্রিপারেশন সলিড করতে যাচ্ছো আগে প্রত্যেকটা অধ্যায়ের অনুশিলনের এমসিকিউ শেষ করো শেষ হয়েছে দেন প্রত্যেকটা অধ্যায়ের বোর্ডে শেষ করো দেন প্রত্যেকটা অধ্যায়ের টপ স্কুলে শেষ করো বা টপ স্কুলে এখনই যাও না পরের ধাপগুলা কি হবে আমি তোমাকে বলি আগে সবগুলা সাবজেক্টের সবগুলো অধ্যায়ের অনুশিলনের এমসিকিউ শেষ করো ডান দেন সবগুলো সাবজেক্টের অধ্যায় বোর্ডের বেশ ভালো সলিড এরপর তুমি এক্সাম দাও দেওয়ার পর তোমার প্রস্তুতি কথা বুঝছো যদি দেখো অনেক ভালো করতেছ আলহামদুলিল্লাহ যদি দেখো যে না ভালো করতেছি না তার মানে অনুশীলনীয় এমসি কিউ বোর্ডের এমসি তোমার সমস্যা আছে এগুলো আবার করো করার পর আবার এক্সাম দাও এবার যদি দেখো না স্কুল ভালো আসতেসে এইবার নেক্সট লেভেলে নেওয়ার জন্য প্রত্যেক সাবজেক্টের প্রত্যেকটা অধ্যায় টপিক স্কুল एमसीक्यू সলভ করো এটা করা হয়ে গেলে এরপর যদি তুমি সময় পাও তখন তুমি গাইডের সব एमसीक्यू করতে পারো বাট এটুক করলে মোস্ট কেসেসে তুমি 80% প্লাস एमसीक्यूতে 80% প্লাস নাম্বার পাবা ওকে না এ হচ্ছে বেসিক্যালি এমসিকিউর কি মাস্টার প্ল্যান বুঝছো এর বাইরে থেকে এমসি কিছু আসে না এগুলো থেকে হুব দিয়ে দেয় অথবা চেঞ্জ করে করে দিয়ে দেয় অ্যান্ড পড়ার সময় তোমরা আবার এটা বললো না যে ভাই আমি এমসি কিউ হুব পড়ে গেছি এক্সাম হলে হুব আসে নাই তুমি যদি বুঝে পড়া যাও সিমিলার জিনিস দিবে হালকা চেঞ্জ করে দিবে বুঝে বুঝে সলভ করে গেলে যেমনি দেখ তুমি পারবা বাট সিমিলার জিনিস আসবে কথা বুঝছো এই যে আবারও কথা বুঝছো আচ্ছা হোয়াট তারপর এখন কথা হচ্ছে ভাই আমি তো হচ্ছে মানে ঠিক আছে এই যে এমসি যে সলভ করতে যাব। খর আগে তো আমি ধরেন হচ্ছে ফিজিক্সের প্রত্যেকটা অধ্যায়ের এমসি ভালো করতে যাচ্ছি আগে তোমাকে প্রত্যেকটা অধ্যায় বুঝে নিতে হবে বেসিক মেন বইটা পড়ে নিতে হবে তারপর না আমি সলভিংয়ে গেলাম হ্যাঁ তোমাকে বুঝে নিতে হবে সেই ক্ষেত্রে তোমার পড়ার প্ল্যানটা কেমন হবে আমি তোমাকে বলি ধরো তুমি গতিবিদ্যা এটা শুরু করলা প্রথমে গতিবিদ্যায় ভালো মানের ক্লাস দেখবা কথা বলছো এরকম একাডেমিক ক্লাস দেখবা খুবই ভালো মানের কিছু ক্লাস দেখবা ক্লাস দেখা হয়ে গেলে দেন এবার তুমি চ্যাপ্টারটি রিডিং দিবা মাথায় রাখবা ভাইয়া এবং আপু রিডিং দেওয়ার সময় খুবই দ্রুত রিডিং দিবা একটা লাইন যদি বুঝো আলহামদুলিল্লাহ যদি না বুঝো এটা পেন্সিল দিয়ে র্যাডমার্ক করে নেক্সটে চলে যাও সময় নষ্ট করো না তুমি একটা চ্যাপ্টারের এটা হচ্ছে সেকেন্ড ধাপ একটা চ্যাপ্টার শেষ করে। এই সেকেন্ড ধাপেই তুমি একটা চ্যাপ্টার সব কিছু বুঝবা না কথা বুঝছো সময় নষ্ট করা দরকার তুমি নেক্সট ধাপে যাও একটা চ্যাপ্টার শেষ করো মোটামুটি পাঁচ থেকে ছয়টা ধাপ আছে যখন লাস্টের ধাপে যাবা তখন তুমি এই যে সেকেন্ড থাপে এসে দাগানো যে লাইনগুলো বুঝো না এগুলো যদি আবার চোখ বুলাই দেখো সব কিছু বুঝবা কথা বুঝো আচ্ছা ডান সেকেন্ড কাজ হবে রিডিং দা রিডিং দার ক্ষেত্রে রিডিং দিব লাইনটা বুঝলাম বুঝলাম না বুঝলাম যেই লাইনটা দাগ দিয়ে চলে যাবো পরে এটাতে ব্যাক আসবো যে লাইনগুলো দাগ দিচ্ছি এটা দরকারি লাইনও হইতে পারে অদরকারি লাইনও হইতে পারে তুমি জানো না সো যদি এটা অদরকারি লাইন হয়ে থাকে আর এটার পিছনে যদি তুমি সময় নষ্ট করো এই সময়টা কি অযথা সময় নষ্ট হলো কথা বুঝছো পরে যদি বিগত বছরের কোশ্চেন সলভ করতে গিয়ে দাগানো লাইনগুলোর কোনোটা কাজে লাগে দেখবা যদি কাজে না লাগে দেখবা না তারপর তোমার তিন নাম্বার কাজ এখানে যাওয়ার আগে তুমি আবার সলভিং ক্লাস দেখে নিবা এখান থেকে তুমি এখান থেকে দেখে নিতে তারপর টেস্ট পেপার সলভিং ক্লাস নাও ঠিক আছে এটা লিঙ্ক কমেন্টের ডিসক্রিপশনে দেওয়া থাকবে টেস্ট পেপার সলভিং ক্লাস দেখা নিলে দেন এইবার পুরোটা চ্যাপ্টার তোমার দখলে চলে আসবে চ্যাপ্টারটাতে কী কী আছে কী কী কোশ্চেন আসে কেন সলভ হবে ওইখানে একটা টুত্র জানা হয়ে যাবে ঠিক আছে এইবার এইবার তোমাকে কি এমন একটা বই নিয়ে এরকম কিছু বই নিয়ে বসতে হবে এই বইগুলা থেকে কি তুমি যখন মেন চ্যাপ্টার রিডিং পড়তেছো মেইন বই রিডিং পড়তেছো তখন কিন্তু অনুশীলনী সলভ করে নিস তাই না এই অনুশীলনী সলভ করে নিছো দেন রিডিং পড়ার পর কোয়েশ্চেন সলভিং ক্লাস দেখার পর এবার এরকম ভালো কিছু বই থাকে এগুলো লিঙ্ক কমেন্টে ডিসক্রিপশনে দেওয়া থাকবে ওখান থেকে তুমি বোর্ডের এমসি এগুলো সলভ করবা কথা বলছো অ্যান্ড এই রিডিং পড়ার সময় যখন তুমি এমসি কি সলভ করতেছো বোর্ডের এমসি যখন সলভ করতেছ এগুলো করার সময় অবশ্যই অবশ্যই খুঁটিনাটি কি সূত্র লাগতেছে ধ্রুবক লাগতেছে কিন্তু খুটিনাটির যে তথ্য লাগতেছে ফিজিক্সের ক্ষেত্রে লাগে মাত্রা একক সূত্র ধ্রুবক এগুলা কেমিস্ট্রির ক্ষেত্রে বিক্রিয়া এরকম সাবজেক্ট ওয়াইজ জিনিসপত্র আসবে ওইগুলাকে অবশ্যই নোট করবা তাহলে দেখো ক্লাস করার সময় তোমাকে আমি নোট করতে বলতেছি না তুমি চাইলে বড়জোর সূত্র নোট করতে পারো রিডিং দেওয়ার সময় তোমাকে কোনো কিছু নোট করতে বলতেছি না তুমি জানো না কোনটা ইম্পর্টেন্ট কোনটা ইম্পর্টেন্ট না সলভিং ক্লাস দেখার সময় আমি তোমাকে বলবো সূত্র নোট করতে পারো হ্যাঁ নিজে যখন সলভ করতেছো তখন যেহেতু কোশ্চেনগুলো বোর্ডে আসা কোশ্চেন তার মানে এগুলো রিলেটেড তথ্যগুলো তোমাকে মাস্ট মাথায় রাখতে হবে এগুলো লাগবে এক্সাম হলে সো এগুলো রিলেটেড খুঁটিনাটি তথ্য বিস্তারিত না খুঁটিনাটি তথ্য তোমাকে নোট করতে হবে ঠিক আছে আচ্ছা ডান এই নোটগুলাই তুমি প্রতি সাত দিন অন্তর অন্তর রিভাইজ দেবা সো দ্যাট কষ্ট করে যে চ্যাপ্টার এফসিগুলো সলভ করা এগুলো সাথে ভুলা না যাও অ্যান্ড ফাইনালি ওই চ্যাপ্টারের উপর একটা এখান থেকে এক্সাম দিয়ে নিবা ঠিক আছে এখানে এক্সাম দিয়ে নিবা ডান এইভাবে করে আমরা হচ্ছে এমসি কিউর প্রিপারেশনটাকে একদম পূর্ণাঙ্গ করতে পারি সো এই ধাপগুলো বেসিক্যালি সব সাবজেক্টের সব চ্যাপ্টারের ক্ষেত্রেই সেম ঠিক আছে তুমি সিকিউ পড়তে চাও আগে এই ধাপগুলো কমপ্লিট করে নিতে হবে তুমি কখনও পড়তে চাও আগে এই ধাপগুলো কমপ্লিট করে নিতে হবে তুমি এমসি কিউ পড়তে চাও এই ধাপগুলো কমপ্লিট করে নিতে হবে নিয়ে দেন এমসি কিউর জন্য এই এই জিনিসপত্রগুলো সলভ করে ফেলবা সিকিউ হলে সিমিলার জিনিসপত্র সলভ করতে হয় ঠিক আছে এটাই হচ্ছে এসএসসি কিংবা এইচএসসির সিক্রেট ওকে অ্যান্ড এমসিকিউ এক্সাম হলে কিভাবে ফার্স্ট অ্যান্সার করা যায় তারপর হচ্ছে এমসিকিউ সলভিংয়ের আরও বেশ কিছু স্ট্র্যাটেজি আছে ওইগুলোর ওইগুলো নিয়ে আমার ভালো বেশ কয়েকটা ভিডিও আছে দুই থেকে তিনটা ওইগুলো লিঙ্ক আমি কমেন্টে ডিসক্রিপশানে দিয়ে দিব তুমি কমেন্টে ডেসক্রিপশন চেক করলে ওই ওই ভিডিওগুলো পাওয়া যাবা ওইগুলো দেখা নিও তাইলে এমসিকিউতে ভালো করা তোমার জন্য আরও অনেক বেশি ইজি হয়ে যাবে বাই দ্য যখন আমি এমসিকিউগুলো সলভ করবো না তখন কিছু কিছু এমসিকে আমি পারবো না সমস্যা নাই সলভ কর অ্যাপ্রোচ এমন হবে কোশ্চেনটা দেখলাম অপশনগুলো দেখলাম একবার নিজে ট্রাই করবো যদি পারি আলহামদুলিল্লাহ ব্যাখ্যাটা দেখে আরও ভালো বোঝার চেষ্টা করব যে চেষ্টা কেমনে হইল ওকে আচ্ছা আর যদি না পারি তাইলে ব্যাখ্যাটা দেখে বোঝার চেষ্টা করব কেমনে হয়েছে যদি পারি আলহামদুলিল্লাহ ভালো স্টিল ব্যাখ্যা দেখার পর যদি না বুঝি ওইটা নিয়ে সময় নষ্ট করা যাবে না ওইটাকে মার্ক করে নেক্সটে চলে যেতে হবে সময় নষ্ট করা যাবে না এরকম করে একটা অধ্যায়ের সবগুলা এমসিকিউ যখন তুমি একবার গোত্র করবা করার পর আবার ব্যাক আসলে যেগুলো র্যান্ডমার্ক করে গেছিলা ওইগুলো দেখবা এখন পারতেছো বেশিরভাগ জিনিসই পারতেছ আর আমি যেমনে ধাপে ধাপে আগাইতে বলছি অমনে যদি আগাও তাহলে একটা চ্যাপ্টারের থার্টি পার্সেন্টের এমসিকিউর এমসিকিতে তোমার সমস্যা থাকতে পারে এর বেশি এমসিকিতে সমস্যা থাকবে না মানে প্রতি দশটাতে তিনটাতে সমস্যা থাকবে অ্যান্ড এখানে তোমরা আরো একটা কোয়েশ্চেন করছো ভাই একটা অধ্যায়ে তো বোর্ডের এমসিকিউ দুইশো তিনশো দেওয়া থাকে সবগুলো করব হ্যাঁ সবগুলাই করবা কিন্তু মজার ব্যাপার হচ্ছে সবগুলো করতে গিয়ে খেয়াল করবা যে আসলে এক টাইম সিকিউ বারবার আসতেছে সো এক টাইম সিকিউ তুমি সলভ করলা এটা যখন সেকেন্ড টাইম আসবে আবার করো থার্ড টাইম আসলে তুমি আবার চেক করো যে এটা পারো কিনা যদি দেখো যে না আমি পারি তাহলে করার দরকার নেই এরকম করে একটা অধ্যায় দুইশো তিনশো এমসি থাকলেও অ্যাকচুয়ালি ওখানে টাইপ ওয়েজ থাকে অ্যাকচুয়ালি ষাট থেকে সত্তরটা কথা বলছো তার মানে তুমি অ্যাকচুয়ালি ষাট থেকে সত্তরটা এমসিকিউ সলভ করতেছো দুইশো তিনশো সলভ করতেছো না এরকম সলভ করতে 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 সামনে আগেলে সেম এমসিকিউ দ্বিতীয়বার আসলে করো তৃতীয়বার কিংবা চতুর্থবার আসলে আর করার দরকার নাই তাইলেই কি সবগুলো অ্যাকচুয়ালি করতে হচ্ছে না আর কেউ যদি তৃতীয়বার চতুর্থবার করো দুইশো তিনশো এমসিকিউ করো ক্ষতি তো নাই রিপিটেশন হচ্ছে আর আমার প্রত্যেকটা ভিডিওতে তোমাদেরকে বলছি যে রিপিটেশন এখানে কি সব কিছু ওকে えっと。Hey,